আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছেন মোহাম্মদ মাসুদ রানা। আজ আমরা কৃষির কথা টিম আপনাদের দেখাবো এই যে হাঁস পালন করতে গেলে মানে কত শ্রম দিতে হয়, সেই শ্রমের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আর যারা আমাকে কমেন্ট অনেকে অনেক রকম প্রশ্ন করেন, এমনকি ফোন করেও প্রশ্ন করেন, সেসব প্রশ্নের কিছু সংখ্যক উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই হাঁসটা কোন সময় পালন করলে আর কি লাভবান হওয়া যায় বেশি, তো তাদের জন্য আমি একটু বলবো, সব প্রশ্নের উত্তর আমি দেই। তার আগে আমি আমার যে ঘরে আমি থাকি আর কেটার পিছনে যে শ্রম দিতে হয়, সে শ্রম কী পরিমাণ দিতে হয় বা কী কষ্ট করতে হয় সেটা আমি একটু দেখানোর জন্যে আমি যে ঘরে বর্তমান হাঁস লালন পালন করতেছি, বাচ্চা বেডিং করে রেখেছি এবং কীভাবে রাত্রে থাকা লাগে বা কোন কোথায় থাকি সে বিষয়ে আর কি একটু কথা বলতে চাচ্ছি আর ওটা দেখাতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি এই যে ঘরটাতে রাখছি সেই ঘরটা দেখে আমি একটু বাইরে যাই, বাইরে থেকে আবার নতুন করে এখানে আসি, যে দেখাই কীভাবে আমি আর কি কোথায় রাখছি এবং ঘরটা কীরকম। তো দর্শক, আসলে আমার পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘর, সেই ঘরটা কিন্তু একদম ভাঙাচুরি ঘর, মানে একদম পরিত্যক্ত। ঘরে আসলে কেউ থাকে না রাত্রে বা থাকতাম না, কিন্তু এই বাচ্চাগুলো আনার পর থেকে আর কি থাকার ব্যবস্থা করছি, যাতে থাকা তো লাগবে, বাচ্চা যেহেতু এখানে রাখবো তো দেখা যাচ্ছে যে বাচ্চার দেখার জন্য এখানে রাত্রে থাকাই লাগবে। এই জন্য আর কি আমি আর আমার এক ছোটো ভাই এখানে থাকি। তো আর কি আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমার এই ঘরটা একদম কিন্তু ভাঙা। তো ঘরের মধ্যে আমরা যাই, দেখাই আমরা কোথায় থাকি, কী অবস্থায় আর কি এগুলো করছি, তো এই বিষয়গুলো একটু জানানো দরকার। কারণ হাঁস লালন পালন করতে গেলে দেখা যাচ্ছে অনেকেই চ্যানেলে ভিডিও আপলোড দেয় যে অনেক লাভ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু লাভ ঠিকই হচ্ছে, কিন্তু লাভের পিছনে যে কী পরিমাণ শ্রম দিতে হয় বা কী পরিমাণ কষ্ট করতে হয় সেগুলো আসলে অনেকে জানেন না। কিন্তু লাভ দেখেই আর তারা মনে করে যে না আমি হাঁস লালন পালন করব, কিন্তু আসলে হাঁস লালন পালন আপনি করেন, আমি আপনারা বলবো আপনি হাঁস লালন পালন করেন, একটা মানে হাঁস কীভাবে লালন পালন করলে লাভবান হতে পারবেন সেই বিষয়ে ট্রেনিং মিনিং নেন, ট্রেনিং করেন, ট্রেনিং করার পরে আপনি হাঁস লালন পালন করেন, কিন্তু আপনি ট্রেনিংয়েও কিন্তু বলেন আপনি এই পরিমাণ শ্রম দিতে হবে। তো আমি আর কি যে কয়েকদিন হাঁস লালন পালন করছি এটাতে যে পরিমাণ মানে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এই হাঁস লালন পালন করতে গেলে দেখা যাচ্ছে অনেক কষ্টই, দেখা যাচ্ছে যে অনেকে শ্রম দেওয়া লাগে, সেই শ্রমের বিষয়টা নিয়ে আজ কথা বলবো। আর আমাদের এই কথাগুলো হয়তো আপনাদের কাজে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, ভালো লাগতেও পারে নাও পারে। তো দর্শক, আসলে এই সাইডে যে দেখতে পাচ্ছেন এই সাইডে আমি হাঁসের বাচ্চা বেডিং করে রেখেছি, আর অপোজিট সাইডেই এই যে আমার অপোজিট সাইডে আমি একটা আর কি চৌকি ফেলা, আপাতত এইখানে আমি আর আমার এক ছোটো ভাই থাকি। আপনি কিন্তু ঘরের সাইড যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে ঘরে একদম কিন্তু বাইরে দেখা যাচ্ছে, আমি শুধু একটা নেট দিয়ে কোনো রকমই ঠেকাই রাখছি। আসলে হাঁস লালন পালন করতে গেলে আপনি যদি একটু উন্নতভাবে করতে চান তাহলে ভালোভাবে করতে পারেন, কিন্তু আমি তো একদম স্যাম্পলে কম টাকায় খরচ করে আর কি এটা করছি। এটার পিছনে শ্রম আপনার এমনিতেই বেশি দেওয়া লাগবে, যেরকম কষ্ট করতে হবে রাত্রে এখানে আমরা যে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরে কোনো ফ্যান বা কোনো কিছু নাই, দেখা যাচ্ছে যে এখন গরমের দিন প্রচুর গরম পড়ে সেজন্য কিন্তু কষ্ট করতে হয়। তো আপনারা যারা আর কি হাঁস লালন পালন করবেন, আপনারা যদি এটা মানেন যে আপনাদের শ্রম দিতে হবে বেশি, আপনি শ্রম দিতে পারবেন, তাহলে আপনি হাঁস লালন পালন করতে আসেন। আর যদি মনে করেন যে না আমি কষ্ট করব না, শ্রম দিতে পারবো না, তাহলে আপনি আমি আপনাকে বলবো আপনি হাঁস লালন পালন করতে আসবেন না। যদি আসেন তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আর কঠোর পরিশ্রম আপনি না করতে পারলে তাহলে আপনি হাঁস থেকে লাভবান হতে পারবেন না, হাঁস থেকে ভালো কিছু মুনাফা অর্জন করতে পারবেন না, ভালো কিছুই করতে পারবেন না। তো আপনি হাঁসে আসবেন না, যদি আপনি হাঁসে আসেন তাহলে আপনাকে পরিশ্রম কঠোর পরিশ্রম করতে হবে, আর কঠোর পরিশ্রমই হতে হবে তাহলে আপনি হাঁস লালন পালন করতে আসবেন। আমি আজকে শুধু কথা বলবো, জাস্ট হাঁসের বিষয়ে এই বিষয় নিয়ে কথা বলতেছি যে আমার হাঁসগুলো এখানে আছে, আমি কিছু টাইম আগে হাঁসের খাইতে দিয়েছিলাম, তারা খাইছে, এখনও যদি আমি খাইতে দিই আসলে হাঁস খাবে, খাওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করবে। আমি জাস্ট দিব না, জাস্ট আপনাদের একটু দেখাবো যে খাওয়ার জন্য কী পরিমাণ দৌড়াদৌড়ি করে। তো দর্শক, আসলে আমি হাঁসের খাইতে দেবো না, এমনি হাঁসের উপর দিয়ে খাবারের পাত্রটা একটু ঘোরাবো, দেখাবো যে হাঁস খাওয়ার জন্য কিছু টাইম আগে খাইতে দিয়েছি হাঁস খাওয়ার জন্য তাও কীরকম করে, তারপরে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, এই জন্য আর কি আপনাদের দেখাবো, তারপরে কথাটা বলি। তো আপনারা দেখেন আমি জাস্ট পাত্রটা উপরে নেওয়া মাত্রই হাঁস একত্রিত খাওয়ার জন্য কী অবস্থা, আমি এদিকে নিলে এদিকে যেদিকে নেবো হাঁসটা সেদিকেই যাবে। কিন্তু তারপরেও আমি আপনাদের যেটা বলবো, আমি আসলে কিন্তু খাইতে দেবো না, কিছু টাইম আগে হাঁসের বাচ্চার খেতে দিছি, আমি এই জন্য খেতে দিলাম না, কিছু টাইম আগে আমি হাঁসের বাচ্চার খেতে দিয়েছিলাম। তো ঘটনা হচ্ছে যে অনেকেই ভাবে যে আমি যদি হাঁসের বাচ্চা লালন পালন করি
হয়তো দেখা যাবে 4 মাস আমি এই হাঁসের বাচ্চা লালন পালন করার পরে 4 মাস বা 4.5 মাস থেকে ডিম পাবস, তখন যে ডিম পাবো সেই ডিম থেকেই এদের আর কি দেখা যাচ্ছে যে খরচপাতি উঠে যাবে, আমার কিছু টাকা থাকবে। আসলে এটা যদি করেন, এটা অ্যাকচুয়ালি ঠিক যে 4 মাস পর থেকে ডিম যখন পাবেন বা 4.5 মাস বা 5 মাস পরে থেকে যখন ডিম পাবেন, আপনি সেই ডিম থেকে যে টাকা পাবেন সেটা দিয়ে ওদের খরচ উঠবে, এমনকি আপনার টাকাও অনেক টাকাই থাকবে। তো এই 4 মাস যে আপনি লালন পালন করবেন সেক্ষেত্রে আপনি কত টাকা ইনভেস্ট করা লাগবে, কীভাবে এটা মানে লালন পালন করবেন সে বিষয়ে আপনি জানতে হবে। আসলে আমি যখন এই যে হাঁসটা এনেছি, আমার হাঁসের বয়স আজ মোটে 7 দিন, 7 দিনে আমার অনেক টাকা খরচ হয়েছে। তো আপনারা যখন এই হাঁসটা আনবেন, আনার পর দেখা যাচ্ছে 1 মাস আপনি বেডিং ঘরের মধ্যেই রাখলেন, খাওয়াইলেন, কিন্তু 1 মাস পর থেকে আপনার বাইরের খাবার দিতে হবে। প্রাকৃতিক খাবার যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন, আর প্রাকৃতিক খাবার যদি না দিয়ে আপনি জাস্ট ভাবেন যে 4 মাস আপনি নিজের টাকায় খরচ করে আপনি এটার খাওয়াবেন তারপরে ডিম উৎপাদন করবেন, সেক্ষেত্রে আপনার এই 4 মাসে প্রচুর টাকা খরচ যাবে। কারণ হাঁস যে পরিমাণ খায় আপনি ভাবতেই পারবেন না। আমি বললাম না, আপনার দেখালাম, আমি কিছু টাইম আগে খাওয়াইছি, তারপরে জাস্ট হাঁসের মানে খাবারের পাত্রটা হাঁসের উপর দিয়ে ঘুরাইতে ওরা খাওয়ার জন্য কিভাবে মানে মরিয়া হয়ে পড়ছে। তো আপনারা যারা হাঁস লালন পালন করবেন, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার এই হাঁসটা আপনি 1 মাস বা 25 দিন যে কদিন বোর্ডিং করে রাখেন জাস্ট সেই কদিন আপনি নিজের টাকায় খরচ করে খাওয়াইতে হবে, আর তারপরে কিন্তু এটা বাইরে নিয়ে যাওয়ার প্রাকৃতিক খাবার খাওয়াইতে হবে। যদি প্রাকৃতিক খাবার খাওয়াতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর এটার বিষয় হচ্ছে দেখা যাচ্ছে আপনি যেই 1 মাস ঘরে খাওয়াইলেন, তারপরে বাকি 3 মাস বা 3.5 মাস প্রাকৃতিক খাবার দিলেন, খাবার দেওয়ার পরে যখন হাঁসটা ডিম দিবে বা ডিমে আসবে তখনও কিন্তু আপনার প্রাকৃতিক খাবার খাওয়াইতে হবে, নাহলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। তো আপনি ভাবতে পারেন যে প্রাকৃতিক খাবার কোথায় পাবো। আসলে এই জন্যেই মানুষ এই ঘরে আবদ্ধভাবে হাঁস খুবই কম সংখ্যক লোক লালন পালন করেন। দেখা যাচ্ছে ভ্রাম্যমাণ যে খামারগুলো আছে যে বিলের মধ্যে নিয়ে যাচ্ছে, এ বিলে কিছুদিন খাওয়াচ্ছে, এ বিল থেকে এ বিলে দেখা যাচ্ছে খাবার নাই হয়ে গেলে অন্য বিলে নিচ্ছে, তাই আসলে লাভবান হচ্ছে। তো আপনারা যদি ওইভাবে হাঁস লালন পালন করতে পারেন তাহলে বেশি লাভবান হতে পারবেন, আর যদি আপনি আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না আমার মনে হয়। কারণ কেননা আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতে গেলে যে পরিমাণ খরচ করতে হবে, আর এই পরিমাণ খরচ করলে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। তো লাভবান হতে পারেন যদি দেখা যাচ্ছে আপনার বিশাল পুকুর থাকে, যে পুকুরে দেখা যাচ্ছে আপনি 500 বা 1000 হাঁস লালন পালন করতে পারেন, ওনার সেই খাবারটা পুকুর থেকে সংগ্রহ করতে যদি পারে তাহলে আপনি লাভবান হতে পারবেন, কিছু সংখ্যক আপনার খাইতে দিতে হবে। তো আসলে আপনি যদি প্রাকৃতিক খাবারও খাওয়া নেই হাঁসের, সেক্ষেত্রেও আপনার কিছু সংখ্যক বাইরের খাবার আপনার নির্দিষ্ট দিতে হবে। তো আপনারা যারাই হাঁস লালন পালন করবেন, আসলে এই হাঁস লালন পালন করার ক্ষেত্রে কিছু বিষয় আপনার মানে নলেজ থাকতে হবে, যেগুলো হচ্ছে যে আপনি কখন এই হাঁসটা লালন পালন করবেন। তো আপনি ভাবেন, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি কোন টাইমে হাঁস লালন পালন শুরু করব। আসলে হাঁস লালন পালন শুরু করবেন আপনার ওইখানের যে ওয়েদার বা আপনার ওইখানের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপরে। আপনাকে আগে বুঝতে হবে যে আমি 1 মাস ঘরে বেডিং করে রাখবো, 1 মাস পর থেকে আমি যাতে বাইরের প্রাকৃতিক খাবার খাওয়াইতে পারি, সে তখন আপনি হাঁসটা মানে সংগ্রহ করে লালন পালন শুরু করবেন। আবার যখন এই 1 মাস মানে বেডিং করে রাখার পরে যখন প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছেন, খাওয়ার অন্য শেষে দেখা যাচ্ছে যে 3 মাস বা 4 মাস প্রাকৃতিক খাবার খাওয়াইলেন এটার, তারপরে আপনার এই ওইটা আবার অন্যখানে নিয়ে যাওয়া যায় না, সেখান থেকে প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খাওয়াতে পারেন, আর যেন আপনি সেখান থেকে ডিম সংগ্রহ করে লাভবান হতে। তার অন্যথায় আপনি যদি ভাবেন যে না হাঁস লালন পালন করবেন, আপনি হচ্ছে এই 4 মাস আপনি নিজের টাকায় খরচ করবেন, পরবর্তীতে প্রাকৃতিক খাবার আপনি 4 মাস পর থেকে পাবেন, তখন প্রাকৃতিক খাবার পাবে আর ডিম দেবে, তাহলে আপনি লাভবান হতে গেলে একদম কম সংখ্যক লাভবান হতে পারবেন। এই জন্য আমি আপনাকে বলবো যে যদি আপনি পুরাটাই মানে এই বাচ্চা থেকে হাঁস লালন পালন শুরু করেন সেক্ষেত্রে আপনাকে প্রাকৃতিক খাবার খাওয়াইতে হবে, আবার ওইখান থেকে যখন বড় হওয়ার পরে যখন আপনি ডিম পাবেন তখন আপনাকে প্রাকৃতিক খাবারই খাওয়াইতে হবে। যদি আপনি সেভাবে খাওয়াইতে পারেন বা চলাতে পারেন, এই হাঁসগুলো লালন পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আর অনেকে আমাকে প্রশ্ন করেন এই হাঁসগুলো দেখে যে ভাই আমি বাচ্চা কোথা থেকে সংগ্রহ করব। আসলে ভাই আমার চ্যানেলে আপনি দেখতে পারেন যে আমার কয়েকটা ভিডিও আপলোড করা আছে, আপনি কোথা থেকে বাচ্চা সংগ্রহ করবেন, কোথা থেকে বড় হাঁস সংগ্রহ করবেন সেই ভিডিওগুলো দেখেন, সেখান থেকে আপনি নাম্বার কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করে আপনি বাচ্চা নেন। অনেকে আমাকে মানে নাম্বার চায়, আমি নাম্বার দিই, তারপরে আমার অনেক ভিডিও আছে, আপনি সেখানে ভিডিও দেখলে আমি মনে করব আপনাদের জন্য ভালো হবে, আপনারা কী ধরনের বাচ্চা নিতে চান, বাচ্চা কীরকম মানে ভাবে নেওয়া লাগবে সব বিষয়ে সেখানে ডিটেলস আর কি দেওয়া থাকবে।
তো দর্শক, আসলে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি এটারে আমি কি কি খাবার দিচ্ছেন, কি ওষুধপত্র দিচ্ছেন। তো আসলে আমি যেগুলো খাবার দিচ্ছি খাবারের নমুনাটা একটু বলছি, কারণ খাবারের নমুনাটা প্রায় একই হয় সবার। আর ওষুধের বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে হাঁসের উপরে, আপনি হাঁস সব সময় হাঁসের উপরে গতিনিধি দিতে হবে, মানে হাঁসের উপরে আপনার নজর রাখতে হবে যে আপনার হাঁসের কী সমস্যা বা হাঁস কীরকম অবস্থায় আছে এটা সবসময় ফলো রাখতে হবে। আর সেটার উপরে মানে আপনার ওষুধ দিতে হবে। দেখা যাচ্ছে আমার একটা হাঁস যদি এখন জিমায়, সে কেন জিমাচ্ছে বা কী ওষুধ দিলে এটা ঠিক হবে সেটা আমার লক্ষ্য রাখতে হবে। দেখা যাচ্ছে যে একটু অন্যরকম ভাব করতেছে তো বা খাচ্ছে না, সেটার উপরে ওষুধ দেওয়া লাগবে। এই জন্য আমি ওষুধের মাত্রাটা কী পরিমাণ দিই বা কোন ওষুধ দিই এটা আপনাদের আসলে ভিডিওতে বলি না, কারণ আমি এটার উপরে একটা ভিডিও করবো যে আমি আমার হাঁসের কখন কী সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য আমি কোন ওষুধটা দিয়েছি সেটার উপরে একটা ভিডিও করবো। এই জন্য আর কি আমি বলি না যে আমি কী ওষুধ দিচ্ছি, কারণ আপনি যখন হাঁস লালন পালন করবেন আপনি, আমি এখন যে ওষুধটা দিচ্ছি আপনি তখন সেই ওষুধটা দিতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনার ওই সময় কিন্তু ওই ওষুধ মানে হাঁসের ওই অবস্থানটা নাই, আপনার হয়তো হাঁসের দেখা যাচ্ছে খাওয়া কমা দিয়েছে, আপনি দিলেন এখানে দেখা যাচ্ছে জিমানোর ওষুধ। আসলে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ তো হবেই না, আর উল্টো লস হবে। এই জন্য দেখা যাচ্ছে যে আমি কোন সময় কোন ওষুধটা দিচ্ছি বা কী প্রয়োগ করতেছি সেটা বলতেছি না, যা আমি আপাতত কীভাবে এটা মেনটেন করতেছি সেটা আপনারা হাঁসটা শুধু দেখাচ্ছি বা কী খাবার দিচ্ছি সেটাই দেখাচ্ছি, ওষুধটা দিচ্ছি না। এই জন্যে আমি ওষুধের উপরে, আমি আমার হাঁসের উপরে কী কী ওষুধ প্রয়োগ করছি বা কোন কতদিন দিয়েছি, কী পরিমাণ দেওয়া লাগছে, কিসের জন্য দিয়েছি এটার জন্য একটা ভিডিও করব। সেই জন্য আর কি আমার এই হাঁসের ওষুধ সম্বন্ধে আমি আর কি কোনো ভিডিও দিই নি। তারপরে আমি আপনাদের বলছি, আপনাদের যদি কোনো হাঁসের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, অথবা আমার নাম্বারে ফোন করে আমাকে বলতে পারেন যে ভাই আমার এই হাঁসের এই সমস্যা আমি কী করব। আমি আপনাদের চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর দেওয়া, অথবা যতটুকু পারি আপনাদের হেল্প করব বা এটা এইভাবে করেন তাহলে আপনার হাঁসটা ঠিক হয়ে যাবে। তো আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি যা করতেছেন দেখান, তো দেখাবো, দেখালে সে ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু আপনাদের সমস্যা হবে, যা আমি এখন যেটা করতেছি সেটা আপনিও করতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। এই জন্য আমি ওষুধ বিষয়ে ওইরকম দেখাই না, আপনাদের যদি কোনো সমস্যা থাকে যে কোন ওষুধটা কখন প্রয়োগ করবেন বা আপনার হাঁসের এই সমস্যা, সেটার জন্য আমাকে কমেন্টে জানান অথবা আমাকে ফোন করে জানান, আমি আপনাদের হেল্প করবো সেটা মানে ঠিক করার জন্য কি। তো আজকে ভিডিওটা আসলে আমার করা হচ্ছে এই যে মানুষের অনেকের অনেক রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কিছু কথা বলছি, হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না, আশা করি সবাই কমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আপনার হাঁস লালন পালন করবেন হাঁসের প্রতি একটু কড়া নজর দেবেন, হাঁস কীভাবে লালন পালন করলে আপাতত হাঁস সুস্থ থাকে আবার হাঁস ভালো থাকে আপনারা সেটাই করবেন, কেননা এই হাঁস থেকে আপনি অর্থ উপার্জন করবেন, আর এই হাঁসটা যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। সেই জন্য আমি আপনাদের বারবার সাজেস্ট করবো, মানে আপনি কী পরিবেশে থাকবেন না থাকবেন সেটা আপনার একান্ত আপনার ব্যাপার, কিন্তু আপনার হাঁসটা যেন ভালো পরিবেশে থাকে, হাঁসটা যেন ভালো থাকে সেদিকে আপনার কড়া নজর দিতে হবে। আর সেজন্য আমি আপনার বলবো, আপনার যখনই হাঁস লালন পালন করবেন হাঁস যেন সুস্থ থাকে, হাঁস যেন ভালো থাকে সেদিকে আপনি বেশি খেয়াল রাখেন, সেদিকে কড়া নজর দেন, সেদিকে আপনার লক্ষ্য যেন থাকে যে আপনি হাঁস ঠিক রাখবেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আর এই ওষুধের বিষয়গুলো এটার জন্য আমি আপনাদের ভিডিও পর নেক্সট ভিডিও আপলোড দেবো, আমি কী কী ওষুধ আমার হাঁসের জন্য প্রয়োগ করছি বা দিয়েছি সেই ভিডিও দেবো। তো সেই ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকের মতন প্রতিবেদন এখানেই শেষ, ভালো থাকেন সুস্থ থাকেন, খোদা হাফেজ।